এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় মুসলিম বন্ধুগণ আমাদের মাঝে মারাত্মক একটি ভেদি দেখতেছি সেটি হলো অন্যের ব্যক্তিগত আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা তার মানহানি করা তাকে অপমান করা এটি অহরো চলে আসতেছে। বিশেষ করে দেখতেছি বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ উপার্জন করতেছে ইমো হ্যাক করে বিভিন্ন জায়গায় মেসেজ করে অর্থ তাচ্ছে এই যে হ্যাক করল দুনিয়ার সাময়িকের সুবিধা বুক করতেছে কিন্তু ওই বেচারা জানে না অন্যের আইডি আমি হ্যাক করলাম নাম আমাকে হ্যাক করে নিল хаউলা আল আনসারের হাদিস রাসুল বলেছেন আলযিন ইতাখাওযুন ফি মালিল্লাহ বিগাইরিল হক ফালাহুন নার ইয়াওমাল কিয়ামা যে ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করলো অন্যায়ভাবে তার জন্য জাহান্নাম মহান রব্দ আলামিন সম্পদ হারামভাবে ভক্ষণ করা থেকে সম্পন্ন নিষেধ করেছেন আমু আলাকুম্বাই নাকুম্বি বাতিল তোমরা অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করবে না এই যে অহরহ হচ্ছে আইডি হ্যাক করে অর্থ আত্মসাৎ করতেছে এটি একটি পরীক্ষা এই বেচারা জানে না যে আমি পরীক্ষা পড়ে গেলাম রচনা বলছেন ইন্নালিকুল্লি উম্মাতিন ফিতনা তেন ও ইন্না ফিতনা তিয়াল উম্মাতিয়াল মাল প্রত্যেক জাতির একটি পরীক্ষা ছিল আমার জাতির পরীক্ষা হল সম্পদ সম্পদ নিয়ে তারা পরীক্ষায় পড়বে অন্যতের অসুল্লে মেশাদ করেছেন লে আ তিয়ালেন না আসি জামানুন লে ইউবা আলিল মার ও বিমা মাল আমিনাল হালাল আমিনাল হারাম মানুষের মাঝে এমন একটি কাল আসবে মানুষ ভ্রক্ষেপ করবে না সম্পদ কিভাবে উপার্জন করতেছে হালাল না হারাম যারা অন্যের সাথে প্রতারণা করে হ্যাক করে ধোকাবাজি দিয়ে অর্থ উপার্জন করতেছে রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন মান গাছানা ফেলে মিন্না যারা প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় এই সমস্ত প্রতারকদের শাস্তি দুনিয়াতে নির্ধারিত রয়েছে এই অর্থের মাঝে বরকত আসবে না বরকতহীনতা সে শারীরিক মানসিক ফ্যামিলিগত সবভাবে পরীক্ষায় পরে গেল এবং তাকে ভুগতেই হবে আর কবরে তার শাস্তি হবে কি জানেন মোদিয়া ইম নামে এক ব্যক্তি রসাল্লামের সাথে খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন হঠাৎ একটি তীর লেগে শাহাদত বরণ করলেন সাহাবিরা বললেন কতই না সৌভাগ্য সে শাহাদত বরণ করছে রসাল্লাম বললেন কখনো নয় এমন ধারণা করবে না বরং এই ব্যক্তি খাইবারের ঘনীমতের সম্পদ ভাগ করার পূর্বে একটি চাদর নিয়েছিল এই জন্য এই চাদর দিয়ে আগুন ধরিয়ে তাকে শাস্তি দেওয়া হবে তাহলে এই হলো কবরের শাস্তি আর মৃত্যুর পর তার কি হবে জানেন রসলাম বলছেন কাব ইবন হাদিস রসলাম কাব ইবন উজরাকে বললেন হে কাব জেনে রাখো যদি কোনো হারাম সম্পদ দিয়ে মানুষের রক্ত ঘটিত হয় এই জন্য জাহান নাম তার জন্য যথেষ্ট তাই প্রিয় বন্ধুগণ সংক্ষিপ্তভাবে এটা জেনে রাখবেন অন্যের ইমু হ্যাক করলেন মানে জাহান নাম আপনাকে হ্যাক করে নিল একমাত্র এ থেকে বাঁচার উপায় হল প্রতারণা করে যা করেছেন আল্লাহর কাছে তবা করা মানুষের সম্পদ ফেরত দেওয়া তার কাছে ক্ষমা পারতি হওয়া হতে পারে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আপনাকে মাফ করবেন আপনাকে যে জাহান নাম হ্যাক করছে হতে পারে আপনাকে ছেড়ে দিবেন তা না হলে জাহান নামে আপনি ঠিকানা বেছে নিয়ে নেন